খুব প্রিয় একজন অভিনেতা এবং অদিতিরও খুব প্রিয় একজন অভিনেতা আমাদের সঙ্গে থাকবেন, হাসান মাসুদ। মাসুদ ভাই শুভ সকাল, একই সাথে রাঙা সকাল। রাঙা সকাল। ব্যক্তিগতভাবে আমি খুবই এক্সাইটেড, কারণ আপনার শুধু অভিনয় দেখেছি, এবার সামনাসামনি কথা হচ্ছে এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তবে তার আগে ফর্মালি বোধহয় অদিতি আপনার সম্পর্কে আমাদের দর্শকদের কিছুটা জানিয়ে দিতে চাই। হাসান মাসুদ একজন শক্তিমান অভিনেতা। মোস্তফা সরোয়ার ফারুকের ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের যাত্রা শুরু। পেশা জীবনে হাসান মাসুদ একসময় সাংবাদিক ছিলেন, ইংরেজি দৈনিক দি নিউ নেশনে সাংবাদিকতা শুরু করেন, এরপর ডেইলি স্টারে 8 বছর এবং বিবিসিতে 5 বছর কাজ করেন। সাংবাদিকতায় আসার আগে একজন সেনা অফিসার ছিলেন হাসান মাসুদ। 1984 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হন, সেখানে কমান্ডো সহ অনেকগুলো কোর্স করেন তিনি, একসময় ক্যাপ্টেন হন। 1992 সালে সেনাবাহিনী থেকে অবসর নেন, উদীচি শিল্পী গোষ্ঠীর হয়ে গণসঙ্গীত করেছেন দীর্ঘদিন, হৃদয় ঘটিত নামে একটি মিশ্র অ্যালবামে গানও করেছেন। আমরা হাসান ভাইয়ের কাছ থেকে গানও শুনতে চাইবো আসলে, কিন্তু এবং শুনবই আমরা। হ্যাঁ, আর আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতা অনুযায়ী আমরা ছোটবেলা থেকে শুরু করি, প্লিজ। আপনার ছোটবেলা মানে আপনার, আপনি বরিশালের মানুষ, আপনি কিন্তু পাকিস্তানে কিছুদিন থাকতে হয়েছে, সেটা বোধহয় বাবার 5 বছর বাবার চাকরি সুবাদে। আপনার বাবা ছিলেন, আমি যদি ভুল না করে থাকি, টাইটেল পাস মাওলানা। হ্যাঁ, তর্জমা করতেন আরবি ফার্সির। হ্যাঁ হ্যাঁ। তো ছোটবেলার মানে শৈশবের পরিবেশটা আসলে কেমন ছিল একটু বলি। আমার বাবা টাইটেল পাসের পরে কিন্তু বাংলায়ও মাস্টার্স করেছিল, তখন আপনিও ছাত্র ছিলেন। আমি তখন জাস্ট আমার, আমি যখন 4-এ পড়ি বা 3-তে পড়ি, তখন আমার বাবা মাস্টার্স কমপ্লিট করেন বাংলায়, বিকজ হি ওয়াজ এ সেলফ মেড ম্যান। তো উনি প্রথমে টাইটেল করেছিলেন, এটা আসলে ওনার পারিবারিক সূত্রে ওনাকে বাধ্যতামূলকভাবে ওটা করতে হয়েছিল, বিকজ আমাদের ফ্যামিলিটা খুব রক্ষণশীল একটা পরিবার এবং আমাদের গ্রামের বাড়িটার নাম হচ্ছে মৌলভী বাড়ি। আচ্ছা। তো মৌলভী বাড়ির একটা ছেলে, সে মাদ্রাসায় যাবে না তো কোথায় যাবে? তো আমার বাবা কিন্তু ঘর থেকে পালিয়েও গিয়েছিলেন একটা পর্যায়ে, মাদ্রাসায় পড়বেন না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে, এবং তারপরে কিন্তু ওনার ডেড বডি ওনার বাড়িতে গেছে। সো মানে এর মধ্যবর্তী সময় উনি কোনোদিন আর বাড়িতে যান নাই, শুধুমাত্র ওই একটা প্রতিবাদে। এবং ওনার, উনি এতিম হয়ে গিয়েছিলেন 1.5 বছর বয়সে, বাবা মা দুজনকেই হারিয়েছিলেন, যার ফলে ওনার কোনো পিছুটানো ছিল না। বাট উনি ইংরেজি পড়বেন এবং মানে এখনকার যে লেখাপড়া সিস্টেমে লেখাপড়া হয় এটা উনি করবেন, এটা ছিল ওনার ইচ্ছা। কিন্তু ওনাকে পরিবার চাপিয়ে দিয়েছিল যে শর্ষিনা মাদ্রাসা, আমাদের নদীর ওই পারে শর্ষিনা মাদ্রাসা, ওইখানে উনি পড়তেন। তো ক্লাস মানে 7-8-এ যখন ওনার মানে যেই বয়সটা হয় তখন উনি বাড়ি থেকে পালিয়ে যান, পালিয়ে কলকাতায় চলে যান। কিন্তু তখন ওনাকে কিছু কিছু লোক, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিশ এবং ওনার যারা সহযোগী ছিলেন বা সিনিয়র্স ছিলেন, ওনারা বললেন যে সিন্স তুমি এত দূর কমপ্লিট করেছো, তুমি টাইটেলটা পরীক্ষা দাও, দেন ইউ ক্যান শিফট। তো উনি টাইটেল পাস করে তারপরে আবার ঠিক ইন্টারমিডিয়েট গ্র্যাজুয়েশন করে বাংলায় মাস্টার্সও করেছেন। তো মানে হাল ছেড়ে দেননি এবং খুব আধুনিক মানসিকতা সম্পন্ন একজন মানুষ ছিলেন। এবং হ্যাঁ, সেটারই কিন্তু একটা প্রভাব আমরা দেখেছি, বিশেষ করে তর্জমা বা অনুবাদের ক্ষেত্রে বাংলার প্রভাবটা কিন্তু ওটার মধ্যেই ছিল বলে, কাজের মধ্যেই ছিল। হ্যাঁ, অদিতি যেটা বলছিল। না, আমি বলতে যাচ্ছিলাম আপনার প্রতি তার আদর বা শাসন কেমন ছিল? আমার প্রতি অ্যাকচুয়ালি আমার বাবা 1982-তে আমি ইন্টারমিডিয়েট পাস করি, এর আগ পর্যন্ত আমাকে কিছু বলেননি। আচ্ছা। মানে সোলং আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাকে কিছু কোনোদিন কিছু বলেননি, মাঝে মাঝে দু একটা চর থাপড় বা হয়তো খেয়েছি, কিন্তু সিরিয়াসলি কোনোদিন কিছু বলেননি। বাট যেদিন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম মানে পরীক্ষা শেষ হলো, সেদিন আমাকে ডেকে উনি একটা কথা বললেন যে আমি কিন্তু আর 4-5 বছর চাকরি করব, এরপরে কিন্তু আমি রিটায়ার করতে যাচ্ছি, আমি তোমাকেও কিছু বলি নাই, নাও ইউ হ্যাভ টু ডিসাইড যে তুমি কি করবা। বাট কারণ তোমাকে কিন্তু আর 4-5 বছরের মধ্যেই আর্নিংয়ে চলে যেতে হবে, মানে আমি আর আর্নিংয়ে থাকবো না, সো ইউ হ্যাভ টু ডিসাইড, সো লং আমি তোমাকে কিছু বলি নাই, বাট নাও দিস ইজ ইয়োর কাপ অফ টি। তখন আমি উদীচি করতাম, তো উদীচি করার সুবাদে আমার প্রতিদিন প্রেস ক্লাবে যেতে হতো, উল্টো দিকে আমাদের অফিস ছিল, তো ওখানে গিয়ে আমি আমাদের উদীচির যারা আমার সহকর্মী সিনিয়র ছিলেন তাদেরকে বললাম যে এরকম একটা সিরিয়াস কথা তো অলরেডি আমার ফাদার আমাকে বলে ফেলেছেন, সো হোয়াট উড আই ডু। তখন ওনারা আমাকে কেউ কেউ সাজেশন দিলেন যে আপনি রাশিয়া চলে যান, ইকোনমিক্স পড়েন, হিস্ট্রি পড়েন, এই পড়েন, ওই পড়েন। তাই আমি বলছি এগুলো করার জন্য তো আমি উদীচি করি নাই, আই ওয়াজ সাপোজ টু সিং, আমি শুধু গান গাওয়ার জন্য উদীচি করতাম, এবং উদীচি ইজ সাপোজ টু মেক এ প্ল্যান ফর মি যে হাউ উড আই লিভ।
গান গিয়ে সারা জীবন। তো এটা যখন কোনো আনসার পেলাম না, ওই দিনই আমি সিদ্ধান্ত নিলাম, আমি বেইলি রোডে থাকতাম, হেঁটে হেঁটে ফিরতাম সেগুন বাগিচা দিয়ে, কাকরাইল মোড়ে এসে যখন পোস্টার দেখলাম আর্মির যে আপনি হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার, ওই মোমেন্টে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি ওইটা করব। এবং পরদিন আমার তখন আমি যেহেতু গায়ক ছিলাম, খুচরা খাচরা এদিক ওদিক খ্যাপ মারার একটা অভ্যাস ছিল, ফলে পকেট সবসময় রিচ থাকতো। তো আমি নিজের টাকা দিয়ে 15 টাকা দিয়ে একটা পোস্টাল অর্ডার কিনে পরদিন ওই সশস্ত্র বাহিনী বোর্ড, জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কাকরাইলে যে চার্চের পাশে পাশে অফিসটা, ওখান থেকে আমি একটা ফর্ম কালেক্ট করলাম ওই পোস্টাল অর্ডারটা দিয়ে, এবং তারপরে ওটা বাসায় এসে নিজে নিজে ফিল আপ করে আর্মি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিলাম বাই পোস্ট। এরপরে আস্তে আস্তে ফলো আপগুলো শুরু হতে থাকলো, একটার পর একটা এক্সাম, একটার পর একটা ভাইভা। এবং বাট আমি কিন্তু আমার বাবুর এই কথাটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম যে ইউ হ্যাভ টু ডু সামথিং, এবং দ্যাট অ্যাকচুয়ালি মানে ড্রাইভ মি আর কি, মানে ড্রোভ মি ইন টু এ জব, মানে অ্যাজ মানে ইন এ ভেরি আর্লি এজ অফ মাই লাইফ বলতে পারেন, খুব অল্প বয়সে। আমি কিন্তু সেকেন্ড লেফটেন্ট যখন হই তখন আমার বয়স 20 বছর মাত্র। তো আপনি বুঝতেই পারছেন যে তখন একটা ছেলের ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার একটা বয়স, কিন্তু সেই বয়সটাতে কিন্তু আমি খুব কঠোর একটা ট্রেনিং এর মধ্য দিয়ে 2 বছর মিলিটারি একাডেমিতে একটা ট্রেনিং এর মধ্য দিয়ে তারপরে আই ওয়াজ কমিশন। সো আমার ওই লাইফটা আমি মিস করেছি শুধুমাত্র বাবার ওই একটা কথায়। মানে আমি কাউকেই কখনো আজ পর্যন্ত মানে প্রাধান্য দিইনি এই কথাটা কেউ বলতে পারবেন না আমার লাইফে, যেই আমাকে যে কথাটা বলেছেন হয়তো আজকে না কালকে, কালকে বা পরশু, আমি কিন্তু তার কথাটা শুনেছি। জি নিঃসন্দেহে মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছিলাম। পাকিস্তানে আপনি বলছিলেন যে 5 বছর আপনার সময় কেটেছে, এবং সেই সময়ের স্মৃতিগুলো আমরা জানতে চাই কেমন ছিল সেই সময়। ওয়েল, এটা 69 থেকে 73 পর্যন্ত আমি পাকিস্তানে ছিলাম। স্বাধীনতা যুদ্ধটা মাঝখান দিয়ে চলে যায়। তো আমার বাবা, ওই যে আপনি যেটা বললেন যে উনি টাইটেল পাস ছিলেন এবং বাংলা, আমি যেটা বললাম এই সুপাতে উনি আইন মন্ত্রণালয়ের মানে কেন্দ্রীয় সরকারের পাকিস্তানের তৎকালে আইন মন্ত্রণালয়ের অধীনে একটা জব পান, এবং এই জবটা ছিল ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটে ইসলামাবাদে। এটা এই সংগঠন, এই ইনস্টিটিউটটা, এটা ল মিনিস্ট্রি, ওরা প্রতি মাসে করতো কি 4টা বুলেটিন বের করতো, একটা বাংলায়, একটা ইংরেজিতে, একটা আরবিতে, একটা উর্দুতে। আমার বাবা ছিলেন বাংলাটার সম্পাদক, ওটার নাম ছিল সন্ধান। তো আমি যখন যাই, আমি গিয়ে 3-তে ভর্তি হই ইসলামাবাদ মডেল স্কুলে, এবং ক্লাস ইন 73 আই ওয়াজ সাপোজ টু স্টাডি ইন ক্লাস 7, কিন্তু আমার পড়াটা হয় নাই। 72-73 দুটো বছরই আমাদের খুব মানে লেখাপড়া হয় নাই, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এবং আমাদের কোনো স্ট্যাটাস ছিল না ওখানে। আমরা জাস্ট এক ধরনের কবে দেশে যাব এইটুকুই একটা বোঝা হয়েছিলাম, কারণ আমরা তো পাকিস্তানের নাগরিক না। সিন্স মানে জানুয়ারির 72-তেই আমার বাবাকে পাকিস্তান সরকার একটা অপশন লেটার দেয় যে আপনি যদি চান আপনি পাকিস্তানের নাগরিক হতে পারেন, তাহলে পাকিস্তান সরকার আপনাকে জমি দিবে, বাড়ি দিবে, এই দিবে, ওই দিবে, এবং আপনার সব সমস্যা ই হবে না। আর যদি না চান তাহলে আপনাকে আর অফিসে আসতে হবে না, ঘরে বসে আপনি বেসিকের হাফ পাবেন। তো আমরা সাধারণ মানে স্বভাবতই আমরা সবাই, আমরা যেহেতু বাঙালি আমরা দেশে ফিরবো, তো আমার বাবার তখন জবটা চলে যায়, আমরা ঘরে বসে ওই বাবা হাফ বেসিকে আমরা চলতাম, একটু মানবেতর জীবনযাপন করেছি কিছুদিন। কিন্তু তারপরে আমরা ক্যাম্পে চলে যাই 73 মেতে, এবং সেপ্টেম্বরে মে চলে আসি। তো ইন বিটুইন যেটা হচ্ছে যে ইসলামাবাদ শহরটা, ওয়েল আমার কাছে শহরটা একটা স্মৃতির শহর, এবং আমি এরপরে 2003-এও বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে গিয়েছিলাম, 38 দিন পাকিস্তানে ছিলাম, এবং আমার চেষ্টা ছিল যত বেশি থেকে বেশি সময় ইসলামাবাদে থাকা। মানে সে রাওয়ালপিন্ডিতে একটা ম্যাচ হচ্ছে কিন্তু আমি থাকতাম ইসলামাবাদে। মানে এরপরে আবার 2004-এ ভারত পাকিস্তানের সিরিজ যেটা 16 বছর পরে হয়, আমি তখন লন্ডন থেকে বিবিসি থেকে আমি ওটাতেও গিয়েছিলাম, 28 দিন ছিলাম, এবং তখনও আমার চেষ্টা ছিল যত বেশি থেকে বেশি সময় ইসলামাবাদে থাকা যায়। আমরা একটু অন্যদিকে যেতে যাচ্ছিলাম, আপনি বলছিলেন ইসলামাবাদে যাব। একটা জিনিস পয়েন্ট মিস করেছি ওখানে, যে আমার বেসিক্যালি যেই কারণটা যাই সেটাই তো বলা হয়নি, সেটা হচ্ছে যে ইসলামাবাদে একটা সুন্দর পাহাড়ের রেঞ্জ আছে, এটাকে বলে মারগালা রেঞ্জ। এটা একদিকে আপনার হিমালয়া আর একদিকে হিন্দুকুশ কানেক্টিং রেঞ্জ, এন্ড ইটস এ ভেরি বিগ হিল রেঞ্জ। এটারই একটা পর্যায়ে গিয়ে আপনি অ্যাবোটাবাদে যাবেন, ওই রেঞ্জের মধ্যে দিয়ে আর কি। এই মারগালা রেঞ্জে, এই হিলে আমার অনেক স্মৃতি আছে, এত স্মৃতি আছে যে আমি প্রতি মানে স্যাটারডে মর্নিংয়ে আমি
আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় চলে যেতাম এবং গিয়ে ওখানে আমরা ক্যাম্পিং করতাম, চড়ুই পাখি মারতাম, এটা মারতাম ওই গুড়াইল দিয়ে, তারপরে মাছ ধরতাম ছড়া দিয়ে, ধরে ওগুলোকে স্পাইকে করে, সাইকেলের স্পাইক দু তিনটে করে ভরে পুড়িয়ে খেতাম, আমরা এরকম ক্যাম্পিং করতাম। আমি আই এম টকিং যে আমি তখন 3 বা 4 পড়তাম। তো ওই যে স্মৃতিটা, এই স্মৃতিটা কিন্তু এখনো আমার ভিতরে রয়ে গেছে এবং পাহাড় আমাকে সবসময় টানে এবং এর জন্য আমার প্রিয় কবিতাটাও কিন্তু পাহাড় চূড়ায়। শুনবো আমরা দুই লাইন সুনীল গঙ্গোপাধ্যায়। এটা হচ্ছে এরকম যে বহুদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না, যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না, বিষয়টা এরকম। বহুবার শুনেছি কবিতাটা। তো আপনার শুনেছি যে আপনি তো অনেক মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু পড়াশোনা আপনাকে মানে একেবারেই টানত না, নাকি আপনি পড়াশোনাকে একেবারে টানতেন না, কেমন একটা টিসি পেতে হয়েছিল একাডেমিকলি? একাডেমিক আপনাকে টিসিও পেতে হয়েছিল একবার, এরকম শুনেছি। এটা একবার না, একাধিকবার। আমি 11টা স্কুলে পড়েছি ম্যাট্রিক, প্রত্যেকটা কি টিসির কারণে? না না, দেখো কিছু ট্রান্সফার আছে বাবা, বাট আই হ্যাড বিন টু 11 স্কুলস, মানে আমাকে 10টা ক্লাস পার করতে কিন্তু 11টা স্কুলে পড়তে হয়েছে। এবং আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে টিসি খেয়েছি, শাইন স্কুল থেকে টিসি খেয়েছি, তারপরে লাস্টে গিয়ে নবকুমারে ভর্তি হলাম যেখানে টিসি দেওয়া হয় না, মানে ওখান থেকে হওয়ার সম্ভাবনা ছিল ছিল। এবং আমি ক্লাস 9 তো আমি পড়ি নাই, টিসি খাওয়ার মতো ক্লাস তো করেছিলেন আপনি? ক্লাস 9 আপনি জানেন তাহলে আপনি এসএসসি, আমি ওই আজিমপুরে থাকতাম তখন, আমরা ওই এলাকার দোকানে বইটা রেখে আমি ভারতীয় তথ্য কেন্দ্রে গিয়ে তখন শরৎ, তারাশঙ্কর, শরদিন্দু, বঙ্কিম এগুলো পড়েছি। তখন পড়ার বাতিক হয়েছিল, হ্যাঁ এগুলো পড়তাম, কারণ ওই একাডেমিক্স। আপনাকে আপনি বলেন, আমার এক মামা আছে, উনি হিস্ট্রিতে মাস্টার্স করে এখন ব্যাংকার। এক্স্যাক্টলি, তো ওই একাডেমিক্স লেখাপড়ার আসলে একাডেমিক কিসের, আমার কাছে গ্র্যাজুয়েশনটাই একটা তাৎপর্যপূর্ণ বিষয়, একটা ডিগ্রি, এছাড়া এটার কোনো ভ্যালু আমার কাছে নাই। প্র্যাকটিক্যাল লাইফে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি হেল্প ইউ, কারণ আপনি ওয়েন ইউ আর ইনটু এ জব, ওই জবের আপনার আইকিউ দিয়ে ওই জবটাকেই কিন্তু আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কি পড়েছেন না পড়েছেন খুব একটা কাজে লাগে না, কাজে লাগে না। আর্মিতে যখন আপনি ছিলেন তখন তারপরে কি আপনি আপনি নিজে থেকে অবসর নিলেন আর ওটা পার্ট এমনিতে? জি, আসলে মানে একটু অনীহা তো আমারও ছিল, কারণ আমি যখন জয়েন করি তখন একটা সিচুয়েশন ছিল, আমি যেটা প্রথমেই বললাম, দেয়ার ওয়াজ সিচুয়েশন, যেটা আমি যখন 24-25 বছর আমার বয়স হয়ে যায় তখন কিন্তু আর ওই সিচুয়েশনে আমি ছিলাম না, কথাটা বুঝতে পেরেছেন? যেই কারণে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা, এই দিস ইজ নট মাই কাপ অফ টি, আমার অনেক কিছু করার আছে লাইফে, অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্নের অনুবাদ করা বাকি আছে এখনো। তো এই থেকেই আসলে বেসিক্যালি চলে আসাটা, কারণ তবে আমি একটা কথা বলবো এখানে, যে প্রতিটা মানুষেরই, একজন যুবকের বা একজন যুবতী যাই বলেন, সেনাবাহিনী থেকে একবার ঘুরে আসা উচিত সেলফ কনফিডেন্সটা গ্রো করার জন্য, অ্যাটলিস্ট যেটা ইউএস আর্মিতে আছে বা ইউরোপের অনেকগুলো দেশে আছে, যে একটা যুবককে বাধ্যতামূলকভাবে 2-3 বছর সেনাবাহিনীতে কাজ করতে হয়। এটা কেন এটা করে? এই জন্য যে যাতে তারপর থেকে ওই লোকটার কখনো আত্মবিশ্বাসের অভাবে না ভোগে। যাক, আপনি সেনাবাহিনী নিজে থেকে ছেড়ে দিয়েছেন, ওখান থেকে আর টিসি পেতে হয়নি আপনাকে। আর হাসান ভাই একটা কথা বলছিলেন যে অনেক স্বপ্নের অনুবাদ করা বাকি, যে স্বপ্ন কি ইংরেজিতে দেখতেন? না, স্বপ্ন তো, স্বপ্নের কোনো ভাষা নেই, স্বপ্নটা তো এক ধরনের মানে ইলিউশন বলতে পারেন, তারপরে কখনো কখনো হয়তো ঘুমিয়ের মধ্যেও স্বপ্ন দেখতাম। সাপোজ আমি ছোটবেলায় যখন একটু একটু করে বলি, আমি আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু প্রচুর সোলজারদেরকে আমি মার্চ পাস করতে দেখেছি, সো আমার এক সময় মনে হতো যে আমি কি কখনো সোলজার হব, এটা কিন্তু অ্যাট দি ব্যাক অফ দি মাই মাইন্ড ছিল। আমি যখন কোথাও শুটিং দেখতে যেতাম, আমি কি কোনোদিন অ্যাক্টিং করব, এটাও কিন্তু আমার ব্যাক অফ দি মাইন্ড ছিল, ঠিক আছে না? তারপরে যখন গান গাইতে শুনতাম, আমার মা গান গাইতেন, আমি কি কখনো গান গাইব, এটা আমার ব্যাক অফ দি মাইন্ড ছিল। তারপরে যখন বিবিসি সিএনএন দেখতাম, আমি কি কোনোদিন সাংবাদিক হব, এটাও কিন্তু আমার ব্যাক অফ দি মাইন্ড ছিল। সো এখন আপনি বলেন আমার কোন স্বপ্নটার অনুবাদটা বাকি আছে? না, আমি সেটাই বলছিলাম যে সবকিছু মোটামুটি অনুবাদ হয়ে গিয়েছে, তো আমরা সেই অনুবাদগুলো অনুবাদের দিকে একটু যাব, তবে তার আগে স্বপ্নটা যে মানুষের মধ্যে তৈরি হয় সেই তৈরি হওয়ার ব্যাপারটা একটু জানতে চাই। যেমন ক্লাস 9 যখন আপনি পড়েন তখন আপনার শখ জাগলো যে আপনি ছায়ানটে ভর্তি হয়ে গেলেন, ইনফ্যাক্ট নজরুল গীতি শেখার জন্য, এটা হঠাৎ করে মাথার মধ্যে কেন? ইনফ্যাক্ট আমি শুনেছি হাসান ভাই নাকি ওই যে খেপারু গায়ক ছিলেন, তো বিভিন্ন জায়গায় খেপারু বেড়াতেন, এরপরে আপনি নাকি এসএসসি পরীক্ষা চলছে রাত্রে বেলা শো করে এসে, বাজার থেকে এসে আমি ঢাকায় ল্যান্ড করে মানে বাসে করে ঢাকায় এসে, তো সেই সময় জাস্ট বাসায় গিয়ে শাওয়ারটা করে আমি
ওয়েস্টার্ন স্কুলে আজিমপুরে ম্যাট্রিকের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আই অ্যাপিয়ার্ড আই রিমেম্বার দিস মাচ। প্রশ্নটা কি ছিল? শেখাটা নজরুল সঙ্গীতটা কেন শিখলেন? এটা হচ্ছে কি, আমি মহসিন হল মাঠে, তখন ছায়ানট মহসিন হল মানে ইউল্যাব স্কুলে এখনো আছে, ওটা অরিজিনাল ছিল, তো মহসিন হল মাঠে আমি খেলতাম। তো একদিন আমার কিছু পয়সার দরকার হয়ে যায়, তো আমার মা ছায়ানটে গান শিখতেন, তো আমি গেলাম ওখানে, আমাকে ঢুকতে দিল না, এখানে ছাত্র ছাড়া ঢোকা যাবে না, কিছু মানে ওখানকারই ছাত্ররা আমার সাথে একটু নেওয়া বলে আর কি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি নিল আর কি, আমার সাথে যে এখানে ছাত্র না হলে ঢোকা যায় না, এইটাই খুব ভাব নিয়ে আমাকে বলল, দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি। পর ওই দিনই বিকেলে মাকে বললাম, মা একটু সারেগা আমার দেখাও তো আমাকে, তো আমি দেখলাম, আমি প্র্যাকটিস করি, আমি পরের সপ্তাহে ভর্তি পরীক্ষা দিয়ে ছায়ানটে ভর্তি হয়ে গেলাম। সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন বেশ কিছুদিন যাবৎ হলো, 2008-এ, খুব বেশি লম্বা সময় না বলা যেতে পারে। এবং মিস করেন না কখনো, মানে সাংবাদিকতার পেশা মিস প্লাস হচ্ছে খেলাধুলার মূল্যায়ন, দুটোই জানতে চাই আপনার কাছ থেকে। না, খেলাধুলা মিস করি না, খেলাধুলার মধ্যে আমি এখনো আছি, কিন্তু মিস করি যেটা হচ্ছে ওই যে সারাদিন বসে মাঠে থেকে খেলা দেখার যে বিষয়টা ছিল ওইটা হয়তো একটু মিস করি, কিন্তু সেটাও হয়তো এখন আর প্রযুক্তির কারণে মিস করা হয় না, যেহেতু টিভি আছে। এই সকাল থেকেই কিন্তু অ্যাশেজের ফোর্থ টেস্টটা শুরু হয়ে গেছে অ্যাডিলেড ওভালে, তো ওটা কিন্তু আমি কিছুটা গ্লিমস দেখে বের হয়েছি। আর রাতে দুটো খেলা ছিল, একটা লিভারপুলের সাথে ম্যান সিটির, আর একটা ছিল বার্সেলোনা মানে এল ক্লাসিকো বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের, ওটা বার্সার মাঠেই হয়েছে, 2-2 গোলে ড্র হয়েছে, অ্যাগ্রিগেটে বার্সা চলে গেছে, একটু আগে দেখছিলাম আমরা। আরেকটা খেলা লিভারপুল খুব স্টানিং পারফরমেন্স করেছে, আই মাস্ট সে, মানে কেন ডাগলিশের মতো একটা কোচের তত্ত্বাবধানে এসে একটা টিম কোথেকে কোথায় চলে আসলো এক বছরের মধ্যে, এটা কিন্তু একদম বটম অফ দ্য টেবিল ছিল লিভারপুল, সেই লিভারপুল ফুটবল ক্লাব আজকে আপনার 7th-8th পজিশনে চলে আসছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন দলকে কিন্তু তারা বেশ ভালো ভালো স্টানিং ডিফিট দেয়ার প্রডিউসিং, মানে উইনিং দেয়ার প্রডিউসিং। সো এখানে এই দলটার কৃতিত্বটা অবশ্যই দিতে হবে অলরেডসদেরকে। আর একটা জিনিস হচ্ছে যে ওদের একটা প্লেয়ার হচ্ছে ওদের হার্ট, স্টিফেন জেরার্ড, ওদের যে ক্যাপ্টেন, ইংল্যান্ডের ও প্লেয়ার, ওই ছেলেটাই কিন্তু খেলছে। আপনি অল থ্রু যদি দেখেন, স্টিফেন জেরার্ড একটা লোক মিডফিল্ডে খেলে, সে ডিফেন্সিভেও চলে যায়, ফরওয়ার্ডে অ্যাটাকিংয়েও চলে যায়, এবং আলটিমেটলি গোল স্কোরিংয়েও কিন্তু জেরার্ড এগিয়ে থাকে। এবং এইরকম আরেকটা প্লেয়ার আছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, চেলসিতে খেলে, সেও কিন্তু আপনি দেখবেন যে ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু স্কোরিং এ কিন্তু তার নাম আছে, এই পর্যন্ত 9টা গোল করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। তো এই যে বিষয়গুলি, এগুলো আমি খুব এনজয় করি। না, এনজয় করার ব্যাপার তো থাকবেই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি আপনি বলেন, আমি হতাশ। বিপিএল শুরু হচ্ছে খুব সম্প্রতি, আসার ব্যাপার, তো আপনি হতাশ কেন? আমার বিপিএল এর দরকার নেই, আমার দরকার হচ্ছে টেস্ট ক্রিকেট। আচ্ছা, 5 দিনের খেলা যেটা হয় লঙ্গার ফাশারে ভালো করা। আমরা গত 2 বছরের পরিসংখ্যান যদি দেখি, বাংলাদেশ টেস্ট দল, আমরা কোনো ম্যাচই 3 দিনের বেশি খেলতে পারিনি 5 দিনের খেলা। এবং আমাদের দেশে আমি এখন পর্যন্ত একটা ব্যাটসম্যান পাইনি যে একটা দিন সারা দিন ব্যাট করতে পারে। আপনি রিকি পন্টিং আর মাইকেল ক্লার্ককে দেখেন, তারা 100 করলো দুজনই গতকালকে, এবং তারা কিন্তু সারা দিন ব্যাট করেছে, আগের দিন থেকে শুরু করে টেনে নিয়ে এসে। তো এটা হচ্ছে ক্রিকেট, আসল ক্রিকেট, যে আপনি কয়টা বল ছাড়তে পারলেন, সব বলে মারতে হবে নট এ মাস্ট, কারণ টেস্ট ক্রিকেটে কিন্তু আপনাকে পরীক্ষা করা হয়, একজন ব্যাটসম্যানকে একজন বোলার কিন্তু পরীক্ষা করে, পরীক্ষাটা করে ধৈর্যের, সে আপনাকে বল দিবে খুব টিজিং বল দিবে, এবং খুব অ্যালিউর করবে আপনাকে যে বলটা মারো। তার কিন্তু ফিল্ডিং ওইভাবে সাজানো আছে, সে জানে যে এই বলটা মারলে কোথায় কোথায় যাবে, এবং ওইখানে কিন্তু ফিল্ডার বসে আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই ওয়ানডে বা টি-20 মতো ধামধুম না কিন্তু বিষয়টা, যেই কারণে আপনি দেখেন ভারতের মতো বিশ্ব চ্যাম্পিয়ন এখন অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হচ্ছে, কারণ এই দীর্ঘ সময় ব্যাটে টিকে থাকার যে অভ্যাসটা আস্তে আস্তে তারা ভুলে যাচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়া দেখেন একই সাথে ওয়ানডে ভার্সনও খেলছে আবার টেস্টও খেলছে কিন্তু, এবং দুটোর জন্য কিন্তু তাদের আলাদা স্কোয়াড, তারা ই করেছে যে এরা ওয়ানডে স্পেশালিস্ট, এরা টেস্ট স্পেশালিস্ট। আমি স্পেশালিস্টের পক্ষপাতী না, আমি যে মনে করি যে টেস্ট ভালো করবে সব ভার্সনেই ভালো করবে, বাট এখন একটা কনসেপশন তৈরি হয়ে গেছে যে যারা লঙ্গার ভার্সন খেলে, যেমন আপনার মাইকেল বেভান দিয়ে এটা শুরু হলো অস্ট্রেলিয়ার, ওকে টেস্ট দলে নেওয়া হতো না, শুধু ওয়ানডে দলে রাখা হতো। এই আস্তে 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 একটা সময় স্টিভ ওয়াচ চলে গেল, রিকি পন্টিং ওয়ানডের ক্যাপ্টেন হলো, স্টিভ ওয়াচ শুধু টেস্টের ক্যাপ্টেন, এইভাবে আস্তে আস্তে ওরা ডেভেলপ করেছে। এবং এখনও ওয়ানডে আর টেস্ট টিমে কিন্তু কিছু ডিফারেন্স থাকে, একটা দুইটা প্লেয়ার
সবসময় ওয়ান ডেতে পাবেন, একটা দুটো প্লেয়ারকে সবসময় টেস্টে পাবেন। দুই একটা প্লেয়ার আছে যারা কমন, হাসি, ক্লার্ক, ইভেন পন্টিং, এরা দুটো ভার্সনই খেলে, কিন্তু বাকি সব প্লেয়ার কিন্তু দুটো ভার্সন খেলে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কেন আজকে বিপিএল টি টোয়েন্টি আমাদের 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, আমরা কেন টি টোয়েন্টি খেলব? টি টোয়েন্টিতে আপনি কি অ্যাচিভ করতে চান? হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ? বরং ওই দীর্ঘ সময় ধরে ক্রিকেট টিকে থাকার অভ্যাসটা আরো নষ্ট হবে। বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেট হয়, একটা ন্যাশনাল ক্রিকেট লীগ, আপনি ওইটা একটু খোঁজ খবর দিয়ে দেখেন তো যে ওই লীগটা কিভাবে হয়, ওই লীগের খেলোয়াড় এবং আম্পায়াররা কত কষ্টে থাকেন, ঢাকার বাইরে যে ম্যাচগুলো হয় তাদের বোর্ডিং থেকে শুরু করে ফুডিং থেকে শুরু করে তারা যে কতটা কষ্টে থাকেন, অথচ ওইটা কিন্তু আমাদের মেজর এরিয়া ক্রিকেটের, আমাদের কিন্তু মূল ক্ষেত্রটা কিন্তু ওটা, লঙ্গার ভার্সন, ফার্স্ট ক্লাস ক্রিকেট। কিন্তু সেটাতে আমাদের কোনো কারো নজর নাই, আমাদের বোর্ড কর্মকর্তাদের তো নজর নাই, শ্রদ্ধার সাথে বলছি যে তাদের কোনো নজর নাই, তারা আসলে কিছুটা নিজেদের সুনাম দ্রুত কিছু ইনস্ট্যান্ট অ্যাচিভমেন্টের জন্যই হয়তো এগুলো করছেন। কিন্তু আলটিমেটলি এগুলোই কিন্তু আমরা 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আজ 12 বছর হলো, আমাদেরকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে কোথাও দাঁড় করাতে পারিনি। আমরা একটু ব্যক্তিগত বিষয়ের দিকে নজর দিই অদিতি, ওই বিষয়ের দিক থেকে। হ্যাঁ, তুমিই বলো। কিবরিয়া যেটা খেলার খবরের আগে বলছিল, আপনার নজরুল সঙ্গীতের প্রতি ঝোঁক বলবো না, ছায়ানটে ভর্তি হওয়ার পেছনের ইতিহাস আমরা জানলাম, তারপর নজরুল চর্চা দীর্ঘদিন চলেনি, 5 বছর চলেছে, 5 বছর কোন অ্যালবামে কি আপনি নজরুলের কোনো গান? না, কারণ আমি শিখতাম হচ্ছে গণসঙ্গীত গাওয়ার জন্য, আমার টার্গেট ছিল তখন গণসঙ্গীত গাওয়া। আচ্ছা, আমি গলা তৈরি করার জন্য এবং গান শেখার জন্য নজরুল গীতি শিখতাম, কিন্তু ওটা আমি ব্যবহারিকভাবে কোথাও প্রয়োগ করিনি। হাসান ভাই কখনো কখনো, মাসুদ ভাই কখনো কখনো বর্ণিল নাটক করেছেন। আসলে একটু বলি, মাসুদ নামটা আমার খুব পছন্দ। আচ্ছা, তাহলে মাসুদ ভাই, সারনেম তো ওটা আমার, এবং আমার পেশাগত জীবনে কিন্তু ওইটাই আমার নাম ছিল। আচ্ছা, এই ব্যাচেলারের পর থেকে আমি আমার ঘরের নামটাকে মানে গণ হয়ে গেছে। ব্যাচেলারই তো আপনার টার্নিং ছিল আপনার অভিনয়ের জন্য, অ্যাক্টিং এ। তো এদিকেই আমরা যাই অভিনয় জীবনটা নিয়ে। আপনি মানে আপনার ঢোকা তো আমরা জানি বোধহয় একটা কোইনসিডেন্টের মধ্য দিয়ে, মোস্তফা সারোয়ার ফারুকী সামনাসামনি পড়ে যাওয়া, তারপরে আপনার ব্যাচেলার অভিনয় করা, এবং তারপরে আপনি কি চেঞ্জটা টের পেলেন? যেহেতু অনেক কিছুই করেছেন জীবনে, সাংবাদিকতা করেছেন, আর্মিতে ছিলেন, গান করেছেন, এবং অভিনয় জীবনে আসলেন, কি পরিবর্তনটা পেলেন? এক কথায় যদি বলি, কোনো মানসিক চাপ থাকে না এই পেশাটাতে অভিনেতা হতে হলে। হ্যাঁ, কোনো মানসিক চাপ, আর আমি যেটা সারা জীবন অ্যাভয়েড করতে চেয়েছি কিন্তু পারিনি, আই ওয়াজ ইন টু জব ফ্রম 20 ইয়ার্স আমার এইজ যখন ছিল তখন থেকে আমি জবে ছিলাম, সো আমি অনেক বছর চাকরি করেছি এবং অনেক প্রেশার নিয়েছি লাইফে, এই প্রেশারটা আমি আর মানে নিতে চাচ্ছিলাম না, এবং এটা আমার জন্য এক ধরনের ব্লেসিং ইন ডিসগাইজ বলতে পারেন, যে অভিনয়টা তখন হঠাৎ করে ফারুকী সুযোগ করে দিল, আই এম ভেরি গ্রেটফুল টু হিম, এবং যেই কারণে আজকে আমি এখানে। তো এটা এক ধরনের রিলিফ বলতে পারেন আমার জন্য, যে আমি একটা চাপের জগৎ থেকে বের হয়ে এসে একটা চাপমুক্ত জীবন যাপন করার জন্য। তারপরেও আমার 2004 ব্যাচেলার রিলিজ হয়, 2003 আমরা শুটিং করি, আমি 2008 পর্যন্ত সাংবাদিকতা করেছি এবং তখন কিন্তু আমি আর অভিনয় করতাম না, ওই প্রতি শুক্রবার ছুটির দিন 69 একটা ধারাবাহিক কাজ করতাম ব্যাচেলারের পরে, আমি কিন্তু আর কোথাও কাজ করতাম না। তো আমার একটা সময় 2008 এসে মনে হলো যে না, আমি এটা ফুল টাইম নিয়ে নিই, এবং আমি এপ্রিলে রিজাইন করলাম। সেটা কি শুধু চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নাকি অভিনয়টাকে এনজয় করতে শুরু করেছিলেন? চাপ, চাপ। আচ্ছা, চাপ, চাপটা আসলে আমার জন্য খুব মানে আনবিয়ারেবল ছিল, সিন্স 20 ইয়ার্স অফ মাই এজ আমি এই চাপের মধ্যেই কেটেছি, আমার আর চাপ ভালো লাগছিল না, কোন ধরনের চাপ না, সাইড চাপও না, উপরের চাপও না। ঠিক আছে, আর চাপাচাপি আমরা চাপাচাপি করতে চাই না। জি, যেটা বলছিলেন আর কি অভিনয়ের ব্যাপারটা। হ্যাঁ, এই তো তারপরে অভিনয় তো একটা শিল্প, আপনাকে যেটা মানে আমাকে মোস্তফা সরোয়ার ফারুকী, আমার যিনি গুরু বা আমাকে যিনি ইন্ট্রোডিউস করেছেন, উনি আমাকে দুটো টিপস দিয়েছিলেন, এই দুটো টিপসের উপরে আমি এখনও টিকে আছি। একটা হচ্ছে যে আই শুড নট ফরগেট হু অ্যাম আই ওয়েন আই এম অ্যাক্টিং। আমাকে ওই অনেকে মেকআপ নিয়ে, যে কারণে ফারুকী কাউকে মেকআপ নিতে দেয় না, কারণ মেকআপ নিয়ে আপনি আয়নায় আপনার চেহারাটা দেখলে কি হনুর একটা ভাব চলে আসবে, আর তখনই আপনার কিন্তু গলাটা আস্তে আস্তে গম্ভীর হবে এবং আপনি কৃত্রিমতায় চলে যাচ্ছেন আস্তে আস্তে। তো তখন কিন্তু আপনি অ্যাক্টিং করা শুরু করেন, যেটাকে আমরা হেট করি, আমরা কিন্তু অ্যাক্টিং করি না,
আমরা কিন্তু আমরাই থাকি এবং যখন যে চরিত্রটা করি সেটা কিন্তু আমার মতোই করি আমি, আমার ভিতরের থেকে আমি। আমি যদি ওই চরিত্রটার অধিকারী হইতাম সত্যিকার অর্থে তাহলে কি করতাম? ঠিক ওই কাজটা করি, কিন্তু নিজেকে ভেঙে কিন্তু কিছু করি না। সে ব্যাচেলরে আমার যে ক্যারেক্টারটা ছিল সেখান থেকে 69 আসার পরে আমি বড় ভাই হলাম একটা ফ্যামিলির, কিন্তু আমার চরিত্র কিন্তু বদলায় নাই। আপনি কথাটা বুঝছেন, আমার অ্যাক্টিং স্টাইল কিন্তু আমার চেঞ্জ হয় নাই, আমি খালি একটা জায়গায় বড় ভাই হলাম, ওখানেও কিন্তু আমি ফিট ইন হয়েছি। অবশ্যই ওখানেও হাসান মাসুদকে খুঁজে পাওয়া যাচ্ছে, ওই জিনিসটা আর কি, যে আর্টিফিশিয়ালিটিটাকে অ্যাভয়েড করা। আর একটা মানে যে যে টিপসটা বলছিলাম, প্রথমটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ, ডোন্ট ফরগেট হু ইউ আর। নেক্সট থিং হচ্ছে যে ফরগেট অ্যাবাউট দি প্রেজেন্স অফ অল দিস ক্যামেরাস, যে আপনার সামনে যতগুলো ক্যামেরা আছে এগুলোর কথা ভুলে যান, যেটা আপনি করেন আপনার একটা সাক্ষাৎকারে পড়েছিলাম। তো ক্যামেরাকে কখনো পাত্তা দিবেন না, ক্যামেরা উইল ফলো ইউ, এই দুটো কথা আমাকে স্যার বলেছিল এবং এই দুটোর উপরেই আমি এখন পর্যন্ত টিকে আছি। বাহ, মাসুদ ভাই আপনি তো অভিনেতা হওয়ার প্ল্যান তো ছিল না জীবনে, 41 বছর বয়সে আমার অ্যাক্টিং শুরু। সেই ব্যাচেলরে যে মার মার কাট কাট ধরনের জনপ্রিয়তা হলো সেটা আপনি কেমন ভাবে ফেস করলেন, কেমন লাগলো? আমি তো প্রথমে বুঝি নাই, ইভেন আপনাকে কি বলবো, আমাকে প্রিমিয়ারে যখন গেলাম চ্যানেল আয়ের, ওই ওদের যারা ভলান্টিয়ার ছিল তারা সাধারণত ডিগনিটারিজদেরকে থার্ড ক্লাসে বসানো হয় কোনো প্রিমিয়ার হলে, ডিগনিটারিজ বা ভ্যালুয়েবল গেস্টদেরকে সাধারণত থার্ড ক্লাসে বসে এবং লিস্ট প্রায়োরিটিরা যায় গ্যালারিতে উপরে ড্রেস সার্কেলে। আমাদেরকে কিন্তু আমাকে আমার ওয়াইফকে আমার মাকে কিন্তু ডিসিতে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাকে বুঝতে পারে নাই যে আমি এই মুভিতে কাজ করেছি বা এরকম কিছু মনে হয়নি তাদের কাছে এবং আমিও কিছু বলিনি। হঠাৎ করে দেখি কি যে আমি টয়লেটে গেলাম, দুই দিক থেকে দুজন এসে আপনি হাসান মাসুদ আপনি আসেন, এই করে চ্যাংদোলা করে আমাকে ওখান থেকে সিঁড়ি দিয়ে নামায় ডাইরেক্ট স্টেজে। আর আমি স্টেজে নামার সাথে সাথে চাষি নজরুল বলতেছে, জি জি আমি ওনার কথাই বলছিলাম, আমি ওনার অভিনয়ে এত মুগ্ধ হয়েছি আমি ওনার কথাই বলছিলাম। ওই তখন ওদের টনক নড়লো, তখন সাগর ভাই আস্তে করে এই তুমি উপরে কেন, আমি বললাম আমাকে তো উপরে বসতে দিচ্ছি, আমি উপরে বসবো না কেন, না নিচে আসো আমি বসছি না আর আমি নিচে আসবো না, আমি কিন্তু মুভিটা উপরে বসেই দেখেছি তারপরে আমার জিত থেকে। এবং মুভিটার ইন্টারমিশনের সময় মানে ইন্টারভ্যালের সময় আমি কিন্তু বের হয়ে দিই, তখন আমি বুঝতে পারলাম যে সামথিং হ্যাজ বিন ডান এবং ইট ইজ গেটিং ক্রেজি। বিশেষ করে যখনই আমাকে দেখাচ্ছে দর্শকদের মধ্যে একটা আলাদা হাইপ তৈরি হচ্ছে, একটা গুঞ্জন তৈরি হচ্ছে, সো আই ওয়াজ ফিলিং গুড। তো ইন্টারমিশনে বের হই, এরপরে যখন সিনেমাটা শেষ হলো আমি যখন বের হলাম, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এসে আমাকে হাক করছে, আমাকে কোলে নিচ্ছে, শিমুল মডেল লম্বা, ও আমার খুব প্রিয় একটা মানুষ, ও তো আইসাই করলো ওস্তাদ আপনি কি করছেন, কই আমাকে কোলে তুলে নিল একদম এরকম করে। তো এই জিনিসগুলো তখন আমি খুব এনজয় করেছিলাম। আর পপুলারিটির বিষয়টা আমাকে একটু সময় লেগেছিল, কারণ ওই মুভিটা রিলিজ হলো 1 ফেব্রুয়ারি 2004 আর ওই দিনই আমি বিবিসিতে জয়েন করি। তো জয়েন করার পরে আমার বস বললো সাবিন মুস্তফা যে আপনার তো আজকে ছবি মুক্তি পাচ্ছে, আপনি বাসায় গিয়ে মুভি দেখেন, আজকে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, তো আমি বাসায় গিয়ে ছবিটা দেখলাম, ছবিটা দেখে আমি যখন বিকালে বের হয়েছি তখনও কিছু টের পাইনি। 14 দিন পরে আমি লন্ডন চলে গেলাম, লন্ডন যাওয়ার পর কিংস ক্রস নামে একটা স্টেশন আছে, খুব বিরাট একটা স্টেশন, সেই স্টেশনে যেটা 2007 একটা বড় বোম ব্লাস্ট হয়েছিল ওই স্টেশনে এবং কিছু মানুষ মারাও গিয়েছিল, ওই স্টেশনে আমাকে একটা বাঙালি প্রথম বলে, আপনি হাসান ভাই না? আমি তো জি, আপনার ব্যাচেলার আমরা প্রতিদিন দেখি, এখানে কোথায় দেখেন? কেন, আমাদের তো ক্যাসেট আছে ভিডিও, ভিডিও এটা তো কিছু বের হয় নাই, কেন না আছে আপনি ব্রিক লেনে গেলেই পাবেন। আচ্ছা, তো আমি তখন উনি আমাকে এক কাপ কফি খাওয়ার অফার করলেন, কফি খাওয়ালেন, আমি খুব রোমাঞ্চিত বোধ করছি মানে দেশের বাইরে। তারপরে যেটা হলো, ফিরবো যখন আমি লন্ডন ওই এমিরেটসের ফ্লাইটে ওঠার পরে দেখলাম ওখানে তো আরও কিছু বাঙালি চলে দেখি সবাই আমার দিকে এরকম করে তাকাচ্ছে। হ্যাঁ, এবং কেউ কেউ কনফিউজড যে এই লোকের তো লন্ডন থেকে ঢাকা যাওয়ার কথা না, হি সাপোজ টু বি ইন ঢাকা। হ্যাঁ, কারণ আমার এই ব্যাকগ্রাউন্ডটা তো কেউ জানে না যে আমি জার্নালিজম করি। তো তাও কোনো মতে কাটিয়ে দিলাম। দুবাই নামার পর যত বাংলাদেশি শ্রমিক ভাইরা ছিল ওইখানে যারা ওই দিন দেশে ফিরবে, তারা তো আমাকে রীতিমতো মাথায় করে রাখলো। এই সময় এমিরেটসের ক্রু এসে আমার টিকিটটা নিয়ে গিয়ে
আমাকে একটা বিজনেস ক্লাস আপগ্রেড করে দিল, তখন আমি বুঝলাম যে হাইপ জিনিসটা কি। এবং বিজনেস ক্লাস থেকে আমি যখন আবার ঢাকায় এসে নিচে নামি, তখন এত বড় একটা ব্যাগ, প্লাস্টিকের ব্যাগের ভিতর প্রচুর গিফট ওরা আমাকে দিল আর কি। হ্যাঁ, তো তখন বুঝলাম। এবং নেমে তখন আমার গাড়ি ছিল না, আমি খালি অফিস আমাকে একটা গাড়ি পাঠিয়েছিল, ওই গাড়ি পর্যন্ত আসতে আসতেই আমার খবর হয়ে গিয়েছিল, ভিড় জমে গিয়েছিল, প্রচণ্ড প্রচণ্ড ভিড় জমে গিয়েছিল। এবং এখনও কিন্তু এই কারণে আমি কোনোদিন, মানে গত কয়েক বছর ধরে আমার কোনো শপিংয়ে যাওয়া হয় না, মানে কোনো পাবলিক প্লেসে আমি এখন একদমই যাওয়া বন্ধ করে দিয়েছি। কারণ এখন আমার কাছে না, আমি এনজয় করতাম একটা সময় ঠিকই, কিন্তু একটা পর্যায়ে আসার পরে মনে হয় কি যে এটা একটু একটু কিন্তু টু সাম এক্সটেন্ট ট্রাবলসাম হয়ে যায়, একটু বিরক্ত লাগে। কারণ কিছু কিছু জায়গায় তো আমি একটু প্রাইভেসি পছন্দ করতে চাই না, কিন্তু সেটা আমি পাই না। তো এর জন্য খুব একা একা বেড়াই, বউ বাচ্চাকে নিয়ে কোথাও কোথাও গোপনে যাই, গিয়ে কোনো রিসোর্টে থাকি, আবার চলে আসি। বাট পাবলিকলি পাবলিক হওয়াটা আমার কাছে এখন আর খুব একটা ভালো লাগে না। যে দর্শক, হ্যাঁ, যে দর্শক আপনাকে এত বেশি ভালোবাসে, সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হবে, কারণ আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। অনেক কিছু অজানা থেকে গেল এবং খুব ভালো একটা সময় কাটিয়েছি অদিতি আমরা শেষের ঘন্টা থেকে। আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের? আমি শুধু একটা কথাই বলবো, আপনারা সৎ থাকবেন সবাই, অনেস্টি, অনেস্টির কোনো বিকল্প নাই। মিথ্যা কথাকে যত কম বলা যায় বা পরিহার করা যায় তত ভালো। আমি কিন্তু এ পর্যন্ত যা করেছি টোটালি একটা অনেস্টির মাধ্যমে করেছি, এবং আমার অ্যাপ্রোচটা ছিল সবসময় পজিটিভ। কখনো আত্মবিশ্বাস হারাবেন না, আপনি যে কাজটা করতে চান মনে করেন যে আপনি ওই কাজটা করতে পারবেন, এবং সেভাবে আপনি আগান, আপনি কাজটা করতে পারবেন। অনেক ধন্যবাদ। কালকেই আমরা ডেনজিল ওয়াশিংটনের একটা কথা পড়েছি, আমি একটা কোট পড়ছিলাম, যে ডেনজিল ওয়াশিংটন অস্কার উইনিং অ্যাক্টর, সে বলেছিল যে তুমি যদি সেলুনের বাইরে দাঁড়িয়ে থাকো ঘন্টার পর ঘন্টা, কখনো না কখনো তুমি চুল কাটার সুযোগ পাবেই। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করব অদিতি। হ্যাঁ, অবশ্যই। হাসান মাসুদের সাথে চমৎকার সময় কাটলাম, আশা করি কিবরিয়া এবং অদিতির সাথে আপনারাও খুব চমৎকার সময় কাটিয়েছেন।